দিদি ডাকবো না বৌদি ডাকবো সেই নিয়ে জ্বালা, সোশ্যাল মিডিয়ায় এসে দেখি কখনো পরে শাঁখা কখনো পরে সিঁদুর, এই এনে হচ্ছে জ্বালা। সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়াও, এই হচ্ছে জ্বালা। এবার তুমি পড়ে গেছো টাইগারের পাল্লায়, নোংরা নোংরা জিনিস রেখে যাচ্ছ, বাংলার কতদিন সইবে, জাগো বাংলা উঠে। ঠিক বলেছিস। হ্যালো গাইস, ওয়েলকাম দ্য ব্যাক টু মাই ভিডিও। আজকে যাকে নিয়ে রোস্ট বানাবো সে দিদি কি বৌদি আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছিস তুই? কি বলবো বুঝতেই পারছি না, বুঝলি বলবো না। তো ছোট একটা রিকোয়েস্ট আছে, ছোট ছোট গুরুজনকে বলছি তোমরা ভিডিওটা দেখবে না, তোমাদের জন্য নয় এটা। আর ভাঙা চূড়া যেরকম হয় হেডফোন কানে গুঁজে ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো। আর চলো ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা হলো পুকুরে কাপড় কাছাকাছি গরম ভিডিও। দেখতে পাচ্ছ বিছানাটাও মোটে মোটা ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি, মোটা মোটা বিছানা তো বিছানাই আছে। মা চা বানিয়ে দিয়েছে আজকে, তো চাটা এখন খাবো। আচ্ছা তুমি চা খাবা, চলো আগে চা খাওয়াটা দেখে আসি। বাবা রে চায়ের কাপটা খুব বড়। এ আমাদের একটু দাও না, এ দাও না, দাও 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 দাও। নতুন নতুন কিছু দেখার জন্য ওই জানলার দিকে তাকাও না, জানলার দিকে জানলা তানলা আছে, ব্যাগ আছে ওইদিকে তাকাও, ও চা খাচ্ছে ওইদিকে তাকাচ্ছ কেন? ব্যাগ আছে ওইদিকে তাকাও, ও চা খাচ্ছে ওইদিকে তাকাচ্ছ কেন? চলো খেলা করি একটু দেখি। আজকে পুকুরে এসেছি পুকুরে কাছলে কি বড় বড় জায়গায় বড় বড় কিছু কাঁচা যায়, বড় বড় কিছু দেখা যায়, তার জন্য তো পুকুরে কাছতে হয় না। আপনার বুদ্ধি ভালো। পুকুরে জলটা অনেকটা বেশি তো, মানে খুব ভালো করে পরিষ্কার হয়। থাক তোমার আর বলতে হবে না, আগে আমি বুঝে গিয়েছি। এই দেখো এই ঘাটের বিশেষত্ব হচ্ছে দুদিকে দুখানা তাল গাছ আছে। ভেট তাল গাছ দেখার এখন সময় আছে নাকি? দুদিকে দুটো তাল গাছ আছে, কাপড় গাছ তো। আমি এবার এর উপরে দাঁড়িয়ে একটু ঠুকে নি। কি করবা তুমি? কি করবা? ঠুকে নেবা? ঠুকে নাও, কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ তুমি ভালো করে ধুয়ে নাও, আমাদের তাড়া নেই। শাবাশ বেটা, দেখছো আমি কত কাজ করছি, কত লক্ষ্মী নেই আমি। তুমি অনেক লক্ষ্মী মেয়ে, এরকম মেয়ে হয়? তুমি বৌদিরা আছে না তাদের মতন, তুমি লক্ষ্মী মেয়ে। এটা তো জলে ডুবিয়ে মনে হয় আমার থেকে বেশি হয়ে ডুবে গেছে। আরে কাশ কেউ একজন থাকতো। হে বাছা কি করছিস, তাড়াতাড়ি চলে আয়, এখানে কাপড় কাচার লোক নেই। হঠাৎ করে দেখি মাছ বাবু আমার দিকে চেয়ে আছে। খালি মাছ বাবু না, তোমার দিকে অনেক বাবুরাই তাকিয়ে আছে।
ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ক্ষমা করবে, তোমার ভিডিও আমি শেয়ার করতে পারবো না। যদি শেয়ার করে দেই, আমার বন্ধুগুলো আছে তারা বাড়ির থেকেই বেরোবে না, বুঝতে পারছো তো? কিসের জন্য বেরোবে না? অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। কি করে যে বিছানাটা এত নোংরা হয় আমি বুঝি না। সেটাই হচ্ছে ভাবার বিষয়, বিছানাটা কেন নোংরা হয়? রাত্রিতে তো শুধু ঘুমাই আর তো কিছু করি না। সে তুমি ঘুমাও না কি করো আমরা কি করে বলবো, তুমি তো থাকো রুমে না, তাহলে এত নোংরা কিসের জন্য? যা পুচকা। আমি তো বসে দেখে ভাবছি যে এই কটা আনাজেরও অত দাম হয়। কি জিনিসপত্র কি দাম, মানুষ দেখে সবজি দেখে মন ভরাচ্ছে, দেখে মন ভরাচ্ছে। আর এই হচ্ছে মাছ, এটা তো রান্না হবে ভালো করে, ঝোল ঝাল সবকিছু হবে। এই যে হ্যাঁ করে কি দেখছো, কষ্ট করে মাছ কিনে নিয়ে এসেছে, ওইদিকে দেখো। কোন দিকে দেখাচ্ছে? এখন তো অনেক কিছুই দেখলে, এবার চলো আমরা দেখি একটু রিলস, চলো। সাবাস। দেখা হাজারোঁ দফা আপকো। আমার হাজার বার দেখা লাগবে না, একবারই দেখে লিয়েছি। না না সেদু, কেউ জি পাগল, কেউ বি পাগল। আমি এই যে মামুনি, তুমি তাহলে কি পাগল? আমি শুধু পম পম পাগল। পম্পম পাগল তুমি? আমি আগে জানতাম না তুমি পম্পম পাগল। নো প্রেম নো সেকা, আই অ্যাম অনলি একা, সিঙ্গেল লাইফ ইজ। আরে মামুনি, তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি সিঙ্গেল আছো কি মিঙ্গেল আছো। তুই সমঝা? হ্যাঁ নেই, তুই সমঝা নেই। ইস জাকানাকা। কবি বলেছেন, কোকিলের ডিম পারে কাকের বাসায়, আর ছেলেরা স্টাইল করে মেয়েদের আশায়। আরে মামুনি, সে নাই বুঝলাম, ছেলেরা মেয়েদের জন্য স্টাইল করে, তোমরা কাদের জন্য স্টাইল মারো? হ্যাঁ বলছিলাম কি মামুনি, কবি কবি বাদ দাও, আমরা কি বলি সেটা শুনো। কোকিল ডিম পারে কাকের বাসায়, মেয়েরা স্টাইল মারে ছেলেদের আশায়, আর সেই মেয়ে গার মারিয়ে চলে যায় সরকারি কাকুর বাসায়। একটা মামুনি আছে, ভীষণ ডান্স করছিল, ডান্স করতে গিয়ে সে কি করলো দেখবে তোমরা, দেখাচ্ছি। সালে ইতনে চটে মারুঙ্গা, ইতনে চটে মারুঙ্গা কি মার মার কে সালে টট। এসে মে মজা কর রহা হ্যায় দেখিয়ে, হ্যাঁ দেখিয়ে, এসে এসে লোক ছুছুন্দর লোক জো হ্যায় রাস্তে মে মিলতে রহতে। জীবনে এমন একজন বড় প্রয়োজন যে কিনা বলবে এ ফিউ মোমেন্টস লেটার টু। ও বাবা রে, জীবনে প্রচুর সুখ পাইছো, ধরে রাখতে পারতেছো না? হ্যাঁ যত যাই হয়ে যাক, আমার তোমাকেই প্রয়োজন। তুমি